তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ালো মহাদেবপুর সীমান্ত এলাকায়। ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে। তার বাঁ পায়ে এবং পুরো শরীরে আঘাত লাগে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে বিজেপি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ালো মহাদীপুর সীমান্ত এলাকায়। ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে। তার বাঁ পায়ে এবং গোটা শরীরে আঘাত লাগে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, আহত তৃণমূল কর্মীর নাম আস্তিক ঘোষ, মহাদীপুর পিএইচই দপ্তরে কাজ করেন তিনি। অভিযোগ, প্রতিদিনের মতো শনিবারও ডিউটি করছিল আস্তিক। অভিযোগ, ঠিক সেই সময় স্বাধীন ঘোষ, সমীর ঘোষের নেতৃত্বে টানু ঘোষ, কালু ঘোষ, অমিত ঘোষ সহ বেশ কয়েকজন তার উপর হামলা করে। কিন্তু কোনো মতে পাঁচি টপকে পালিয়ে আসে আস্তিক। তার বাঁ পায়ে হাঁসুয়া দিয়ে কোপ মারে তারা। 10টি সেলাই পড়েছে পায়ে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে পরিবারের লোকেরা উদ্ধার করে রাত্রেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এই বিষয়ে আহতের মা শেফালি ঘোষ জানান। ছেলে পিএজিতে কাজ করে, আমার ছেলেকে এরকম ধরে চার পাঁচজন হয়তো, স্বাধীন ঘোষ, সমীর ঘোষ, এগুলো সবাদের দল বলে আমার ছেলেকে মারার চেষ্টা করেছিল। আমার ছেলেকে চার পাঁচটা উল্টা হাসার বাড়িও দিয়েছে, কোপও দিয়েছে। আমার ছেলে জানেন হিসাবে পাঁচিক টুকে পালিয়ে গেছে। আমার ছেলে কোথায় মোবাইল পড়েছে, কোথায় কী করেছে, আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে, কোথায় জাঙ্গে লেগেছে আমার ছেলে। এই বিষয়ে মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিবাদ জানান। স্থানীয় এক বিজেপি নেতার নির্দেশে তার দলবল তাদের এক কর্মীর ওপর হামলা চালায়। তার পায়ে 11টা সেলাই পড়ে। শুধু তাই নয়, প্রতিদিনই মহাদীপুর সীমান্ত এলাকায় তাদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিজেপি। স্থানীয় পঞ্চায়েত কর্মাধ্যক্ষ জগন্নাথ ঘোষের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী প্রতিভা সিংহ। কালকে বিজেপির এক কর্মী, তার নামে দুটো কেসে ওয়ারেন্ট আছে, পুলিশ ওয়ারেন্ট বেসিসে তাকে ধরেছে। ধরার পর ওইখানকার নেতৃত্বের নির্দেশে কর্মীরা চড়াও হয়েছে। আমাদের এক কর্মী, আমাদের পিএইচই গেস্ট হাউসে চাকরি করে, ডিউটি অবস্থায় ছিল, তাকে ধরে তাকে মারধর করা হয়েছে। তারপরে আস্তিক ঘোষ আমাদের পিএইচইতে চাকরি করে, চাকরি ডিউটি অবস্থায় তাকে ঢুকে বিজেপির কর্মীরা এক নেতার নেতৃত্বে সেখানে তাকে মারধর করেছে এবং পাটা কেটে দিয়েছে। 11টা সেলাই পড়েছে, হসপিটালে ভর্তি। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির ওপরে যে দোষারোপ করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে টাকা তোলা, কাটমানি তোলা এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারধর, এটা নিত্যনৈমিত্তিক ঘটনা ঘটেছে। কালকে মহদীপুরে যে ঘটনা সেটা তৃণমূলের দুই গোষ্ঠীর বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এইরকম মারধর, অন্য বিরোধীদের বাড়ি ভাঙচুর, এইসব সংস্কৃতিতে বিশ্বাসী না। আর এখানে এত কিছু হলো আমরা কিছুই জানলাম না, অথচ তারা বিজেপির নামে একটা দোষ যেটা দিয়েছে সেটা বিজেপির কোনো দোষ নাই। টিএমসি যুদ্ধ করেছে, তাদের মধ্যে কাটাকাটি, তাদের মধ্যে মারামারি হয়েছে, বিজেপির নামে তারা একটা ফাল্টু দোষ দিয়েছে, এটাই আমি জানি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো।